সমন্বিত আধুনিক প্রযুক্তির মৎস্য খামার গড়ে তুলেছে নাটোরের চার তরুণ উদ্যোক্তা। বৃহৎ আকারের পুকুরে তারা প্রযুক্তি ব্যবহার করে সৃষ্টি করেছে নদীর পরিবেশ, যেখানে বেশি ঘনত্বে চাষ হচ্ছে নানান জাতের মাছ। রিপোর্ট শাইখ সিরাজের। বেশি ফলনের যে কোনো প্রযুক্তিতেই হুমড়ি খেয়ে পড়েন নতুন উদ্যোক্তারা। মাছ চাষে রাজ, বায়োফ্লক কিংবা বটম ক্লিন রেসওয়ে ছাড়িয়ে এবার সমন্বিত আধুনিক প্রযুক্তির সফল ব্যবহার করছে ফেরদৌস মুরাদ, শাহরিয়ার ইমন সহ নাটোরের চার তরুণ উদ্যোক্তা। প্রযুক্তিবিহীন যে মাছ চাষ, সেখানে যে পরিমাণ ফিড লাগে, আমার খাবার লাগে, তার থেকে অনেক অর্ধেক বা তার চেয়েও কম খাবারে আমরা ওই ওর চেয়ে বেশি মাছ উৎপাদন করতে পারি। আপনার মাছে কোনো গন্ধ হয়? মানে কোনো ধরনের এই মাছে কোনো বাজে গন্ধ পাওয়া যাবে না, এবং আপনি এই মাছের টেস্ট এবং নদীর মাছের যে টেস্ট একই রকম। 20 একর জমিতে 20টি পুকুর, পুকুরের পানি টলটলে স্বচ্ছ, চলছে নানা রকমের অ্যারিটার, কোনোটি সৃষ্টি করছে ঢেউ, কোনোটি পানির ভেতরে মাছের বিচরণ ক্ষেত্রে পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় অক্সিজেন। ব্যবস্থাগুলো বেশি ঘনত্বে মাছ চাষে পরীক্ষিত, বলছেন উদ্যোক্তারা। এর আগে যখন আমরা প্রযুক্তি ব্যবহার করি নাই, তখন আমরা এই পুকুর থেকে সর্বোচ্চ 1.5 টন থেকে ধরেন 1500 থেকে 1800 কেজি পর্যন্ত মাছ নিতে পেরেছি, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করার পরে আমরা এখান থেকে গড়ে 9 টন, কোনো কোনো মাছে যদি আমরা পাবদা ট্যাংরা করলে 9 টন হয়, আর এখন আমরা মিক্স করতেছি, মিক্স আমরা 10 টন 12 টন মানে নিতে পারবো ইনশাল্লাহ। এর মধ্যে সমন্বিত প্রযুক্তি নির্ভর মাছ চাষে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন তারা, বলছেন শুধু দেশের বাজার নয়, রপ্তানিমুখী চিন্তা নিয়েই প্রযুক্তির আয়োজন তাদের। আমরা যে সারফেস মাছ উৎপাদন করি, সেই মাছের কিন্তু একটি একটি অংশ বিদেশে রপ্তানি করা যাচ্ছে না। বিদেশিদের যে কমপ্লেইন যে আমাদের দেশে যে কমপ্লায়েন্স মেনটেন করে যে মাছ চাষ সেটা হচ্ছে না, তাদের ধারণা যে আমাদের এখানে মাছ চাষ হয় সমস্ত কিছু ড্রাগ অথবা ধরেন হরমোন অথবা সার নির্ভর। আমরা ড্রাগ মুক্ত, সার মুক্ত, হরমোন মুক্ত প্রাকৃতিক উপায়ে মাছ চাষ শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করে শুরু করেছি। দেশের সাফল্য ধরে রাখতে মাছ আমদানি থেকে বেরিয়ে আসার পরামর্শ এই উদ্যোক্তাদের। শাইখ সিরাজ, চ্যানেল আই।